তো বাচ্চারা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। আমরা তো আমার বই পড়ছিলাম, আমার বই আমরা গাছ সম্বন্ধে জানলাম, এবার আমরা একটা মজার কবিতা পড়ব। সেই কবিতাটার মধ্যে কিন্তু বনের জগৎ সম্বন্ধে আমরা জানতে পারবো, বনে কি থাকে, বনে ভয়ঙ্কর হিংস্র সব পশুরা থাকে তাদের সম্বন্ধে এখানে আমরা জানবো। এই কবিতাটা লিখেছে কে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতাটার নাম কি? বনে বাগারে। কথাটা শুনেই মনে হচ্ছে বন জঙ্গলের কথা লেখা রয়েছে, তোমাদের নিশ্চয়ই ভয় করছে, তাই না? ভয় করার কিছু নেই, এটা একটা কবিতা। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পশুদের কথা বলেছে, তোমরা পশুগুলো সম্বন্ধে কিন্তু জানতে পারবে। তাহলে দেখো কবিতার নাম বনে বাগারে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা। এবার দেখে নি কবিতার মধ্যে কি আছে। একটা হাতি, দেখো প্রথমেই কিন্তু পশুর কথা বলেছে, তাই না? তাহলে কি বলেছে? একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাগারে। তাহলে কি হলো? একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাগারে। একশো জারু স্বরের নাড়ু, একলাটি খায় বনের ধারে। এখানে আবার সজারুর কথা বলেছে, একশো জারু স্বরের নাড়ু, একলাটি খায় বনের ধারে। পরে কার কথা বলল? একটা শিয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোয়া। কার কথা বলেছে এখানে? শিয়ালের কথা। একটা শিয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোয়া। পরে কার কথা বলেছে? পরে কিন্তু কালোর কথাই বলেনি, বলেছে ওই শিয়ালটার কথাই। কি বলেছে? আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। শিয়াল কিন্তু হুক্কা হুয়া বলে ডাকে, তাহলে কি হলো? আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। এই কবিতাটার মধ্যে দেখো যে পশুগুলোর কথা বলছে, কত কটা পশুর কথা বললো? হাতি, সজারু, শিয়াল, এরকম কিন্তু অনেক পশুই কিন্তু জঙ্গলে থাকে, থাকে না? বাঘ, সিংহ, তারপরে শিম্পাঞ্জি, হরিণ, ঘোড়া, ক্যাঙ্গারু, নানা ধরনের পশু পাখি থাকে, ময়ূর থাকে, আরো নানা ধরনের পশু পাখি আমরা দেখতে পাই। তো দেখো এর মানেটা কি দাঁড়াচ্ছে, এবার চলো আমরা কবিতাটার মানে দেখে নিই। একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাজারে। হাতির কথা বলছে, হাতিটা মাথায় ছাতা নিয়ে সারা বনে বনে ঘুরে বেড়ায়। তোমরা দেখেছো হাতিতে কিন্তু রাজারা যায়, তার মধ্যে একটা সিংহাসনের মতন করা থাকে, মাথায় ছাতা থাকে, ছাতা ধরে থাকে অন্য আরেকজন, তার উপরে করে কিন্তু হাতির পিঠের উপরে বসে কিন্তু রাজারা যায়, রাজা মহারাজারা যায়। সেরকমই বলছে, একটা হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বনে বাজারে। মানে হাতিটা মাথায় ছাতা নিয়ে সারা বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পরটা কি বললো? এক সজারু স্বরের নাড়ু, একলাটি খায় বনের ধারে। সজারুর গা তো জানি, সজারুকে তো দেখেছো সবাই, সজারুর গায়ে কিন্তু কাঁটার মতন থাকে, ধরতে গেলে ওই কাঁটাগুলো হাতে ফুটবে। কাঁটাটা কেন থাকে? ওদের আত্মরক্ষার জন্য, যাতে ওরা নিজেদেরকে বাঁচাতে পারে। এই সজারু কি করছে? স্বরের নাড়ু নিয়ে বনের ধারে একলা একলা দাঁড়িয়ে খাচ্ছে। তাহলে কি হলো? এক সজারু স্বরের নাড়ু, একলাটি খায় বনের ধারে। ও স্বরের নাড়ু নিয়ে বনের ধারে একলা একলা খেয়ে যাচ্ছে। পরে কার কথা বলছে? শিয়াল। একটা শিয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোয়া। বলছে শিয়াল ভীষণ চালাক প্রাণী, কিন্তু সে ভীষণ ধূর্ত হয়। সে কি করলো? ভুল করে এমন চলে যাচ্ছে, তাকে কেউ ধরতে নাকাল হয়ে যাচ্ছে। শিয়াল প্রথমেই বললাম খুব চালাক, সে নিজে একটা বাজে কাজ করে সে চলে যায়, তাকে কিন্তু কেউ আর ধরতে পারে না। তাই বলছে একটা শিয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোয়া। পরের লাইন কি বলছে দেখো? আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধু হুক্কা হওয়া। ওই যে ওকে যখন লোককে নাকাল করার জন্য ছুটতে থাকে, তখন কিন্তু ওর দম আটকে যায়, অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে আসে, আর সে শুধুই বিষম খায়, অর্থাৎ গলায় ঢোক গিলতে কষ্ট হয় এবং কাশি হয়। বিষম খাওয়া মানে আমরা যেটা খেতে খেতে কথা বলে দেখবে বিষম খায়, সেরকমই ও কিন্তু বিষম খায়, আর শুধুই চেঁচায় হুক্কা হুয়া বলে চিৎকার করে। তাহলে শিয়ালের ডাককে কিন্তু আমরা হুক্কা বলি, এটাও কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে শিয়াল ভীষণ চালাক প্রাণী, এ মানুষকে নাকাল করার জন্য যখন নিজে দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে তখন কি হচ্ছে না, ওর দম আটকে গিয়ে কি হচ্ছে না, সে বিষম খাচ্ছে এবং শুধু চিৎকার করছে হুক্কা হুয়া হুক্কা হুয়া। তাহলে কবিতাটা তো অনেক খুব মজার লেগেছে, তাই তো?
তাহলে মজা লেগেছে যখন খুব ভালো করে বাড়িতে গিয়ে পড়ে নেবে, তাহলে চলো আরেকবার আমার সাথে পড়ে নাও। একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাদারে, এক সজারু স্বরের নাড়ু, একলাটি খায় বনের ধারে। একটা শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোয়া, আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই ফুক্কা হুয়া। তাহলে বনে বাদারে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই মজার কবিতাটা আমরা পড়ে ফেললাম। তোমরা কিন্তু খুব ছোট্ট কবিতা খুব মনোযোগ সহকারে পড়বে এবং পড়তে আনন্দ লাগলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর এগুলো কিন্তু পরীক্ষায় মৌখিকে আসে, মৌখিকে যখনই এই কবিতাটা জিজ্ঞাসা করবে তখনই কিন্তু তোমরা কবির নাম এবং কবিতার নাম বলতে ভুলবে না। তাই সুন্দর করে মুখস্থ করবে এবং একটু আবৃত্তি করে বলার চেষ্টা করবে, তাহলে কিন্তু কবিতাতে নাম্বার বেশি পাওয়া যায়। তাই ভালো করে এটা মুখস্থ করবে।